প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আমি আজ তোমাদেরকে আমার প্রাথমিক গণিত বাংলা ভাষণ প্রথম শ্রেণীর আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। পৃষ্ঠা 69 পৃষ্ঠা, সবাই বই খুলো। পৃষ্ঠা 69 পৃষ্ঠা, 69 পৃষ্ঠায় তোমাদেরকে আমি একটা SW দিয়েছিলাম, উপরের একটা অংশ, যে 8 এবং 3 কীভাবে যোগ করতে হবে, ভেঙে ভেঙে 8 এবং 3 কীভাবে যোগ করতে হবে। এখানে দিয়েছে 8কে 10 বানাতে কত প্রয়োজন, 8 এবং 3 যোগ করতে হিসাব করতে, 8 এবং 3 হিসাব করতে। পৃষ্ঠা 69, এই হিসাবটা কীভাবে ভেঙে ভেঙে করা যায় সেটা এখানে দেখানো হলো। যেমন 8কে 10 বানাতে কত প্রয়োজন, 2 প্রয়োজন। তারপরে 3কে ভেঙে 2 ও 1 করা যায়, 3কে ভেঙে 2 ও 1 করা যায়। তারপরে দেখো 8এর সাথে 3 হতে কত নিয়ে 10 করা যায়, 8এর সাথে 3 হতে কত নিয়ে 10 করা যায়, 2 নিয়ে 10 করা যায়। তারপরে দেখো 3 থেকে ঢেস চলে যাওয়াতে 1 রইল, 3 থেকে 2 চলে যাওয়াতে, 2 চলে যাওয়াতে 1 রইল। ঠিক আছে, 3 থেকে 2 চলে যাওয়াতে 1 রইল। 10 ও 10 ও 10 ও ঢেস নিয়ে, 10 ও 1 নিয়ে কত হয়, 11 হয়। অর্থাৎ আমাদের এটা 8 ও 3 এর যোগ করলে যোগফল 11, এটাকে বিভিন্নভাবে হিসাব করা যায়। ঠিক আছে, এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা একটু চিন্তা করো, দেখো তোমাদের খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, নিচে 69 পৃষ্ঠার নিচে 2 নম্বরটা আমি করে দিয়েছিলাম, 3 এবং 4 নম্বর অঙ্ক দুইটা দেখো একটু। 3 এবং 4 এই দুইটার থেকে আমি একটা অঙ্ক করে দেই, তোমরা আরেকটা করবে। 3 নম্বর, 1 কাঁদিতে 8টি কলা, অন্য কাঁদিতে 9টি কলা আছে, তাহলে মোট কলার সংখ্যা কত? একটিতে আছে কয়টি, 8টি, আর অন্যটাতে আছে কয়টা, 9টা। দেখো এটা লিখে নাও, বইয়ের মধ্যে লিখে নিতে পারো অথবা খাতায় লিখতে পারো। এক কাঁদিতে আছে 8টি, আর অন্য কাঁদিতে আছে 9টি। তাহলে আমি করে দিচ্ছি এটা 69 পৃষ্ঠার কত নম্বর, 3 নম্বর। 3 নম্বর,
তারপরে অন্য, তাহলে মোট কলার সংখ্যা কত? ১৭টি। ঠিক আছে, উত্তর হবে ১৭টি। লিখে নাও, একটিতে আছে ৮টি আর অন্যটিতে আছে ৯টি, তাহলে মোট ১৭টি। ৮ আর ৯ যোগ করলে এটা যোগ করতে হবে, যেটা যোগ করতে হবে এখানে যোগ চিহ্ন দিতে হবে। পৃষ্ঠা ৩ নম্বর, এটা পৃষ্ঠা ৬৯, পৃষ্ঠা ৩ নম্বর। আমরা এর পরের পৃষ্ঠা যাই, এরপরের পৃষ্ঠায় দেখি আমরা পারি কিনা। পৃষ্ঠা ৭০ পৃষ্ঠা, সবাই ৭০ পৃষ্ঠা খোলো। ৭০ পৃষ্ঠা খোলো, ৭০ পৃষ্ঠায় কি লেখা আছে দেখি। রানুর বাগানে ৩টি গোলাপ গাছ আছে, কয়টি আছে? ৩টি। অন্য একটিতে, সরি, রানুর বাগানে ৩টি গোলাপ গাছ আছে, একটিতে ৫টি আর একটিতে ৩টি ও অন্যটিতে ৬টি গোলাপ ফুল ফুটেছে, তাহলে বাগানে মোট কয়টি গোলাপ ফুল ফুটেছে? এটা হচ্ছে প্রশ্ন ৭০ পৃষ্ঠা। তাহলে একটিতে হচ্ছে যে ৫টি গোলাপ, আর একটিতে ৩টি, আর একটিতে কয়টি? ৬টি। মোট কতটি গোলাপ গাছ আছে? ৩টি। দেখো মোট কয়টি গোলাপ ফুল ফুটেছে, তাহলে ৫। এটা এখানে একটা হিন্স দেওয়া আছে, এখানে একটা পদ্ধতি দেওয়া আছে, তোমরা এই পদ্ধতিতে করতে পারো। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি তোমাদেরকে, এখানে যেভাবে আছে ৫ যোগ ৩ যোগ ৬ সমান কত হবে? ১৪। এটা কিভাবে হলো দেখো, প্রথমে এদিকটা করেছে, প্রথমে এদিকটা করেছে, এখানে ৮, তারপরে আবার এটা আর এটা, অর্থাৎ এটা আর এটা, তাহলে কোথায় এটা হবে বক্সের মধ্যে? এই ৮ আর ৬ কত হলো? ১৪। এটা আবার এখানে গিয়ে বসলো, ঠিক আছে। ৮ ৫ ৩ ৮, ৮ আর ৬ কত? ১৪। এটাই এখানে করেছে, এটাই তোমাদের বইয়ের মধ্যে আছে, এটা বিভিন্নভাবে এখানে করে দেওয়া আছে, একটু বইটা দেখলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। নিচে আরেকটা আছে, আমি ওইটাও করে দিচ্ছি। নিচে আরেকটা আছে দেখো, তুমি এটা দেখো, পরীক্ষার মধ্যে শুধুমাত্র এই লিনটা আসবে, এগুলো আসবে না, এটা শুধু বোঝার জন্য। প্রথমে দুটো যোগ করলাম ৮, তারপর আবার ৮ এর সাথে ৬, তাহলে কত? ১৪। আচ্ছা, তারপরে এরপরে দেখো, এরপরে আচ্ছা এটা লিখে নাও, এরপরে দেখো, রমা ৬০টি
সোমা আটটি, রিপন চারটি, লিচু খেয়েছে। রমা কয়টি? ষাটটি। সোমা আটটি আর রিপন চারটি লিচু খেয়েছে। তারা কতগুলো লিচু খেয়েছে? তাহলে দেখো এখানে বক্স আকারে দিয়েছে, আমি এটা করে দিচ্ছি তোমাকে। তিনটা বক্স, প্রথমটাতে কত হবে? সাত আট, প্রথমটা থেকে সাত, তারপরে কত? আট, তারপরে কত? সাত আট চার। প্রথমে এই দুটো যোগ করো, সাত আর আট কত? পনেরো। তারপর আবার এইটা আর এইটা দুটো যোগ করো, পনেরো চার, তাহলে পনেরো চার কত? উনিশ। ঠিক আছে, এইটাই আবার এখানে বসবে। ঠিক আছে, প্রথমে দুইটা, তারপর আর একটা, তিনটা। এখানে প্রথমে আছে যে রমার ছিল ষাটটি, তারপরে সোমার ছিল আটটি, রিপনের ছিল চারটি, তাহলে মোট কত? উনিশটি। ঠিক আছে, আচ্ছা তারপরে নিচে কতগুলো যোগ আছে পাঁচ নম্বরে, যোগগুলো একটু দেখো। পাঁচ নম্বরে কতগুলো যোগ আছে? সত্তর পৃষ্ঠায় নিচের দিকে আমি করে দিচ্ছি। সত্তর পৃষ্ঠার পাঁচের এক, এগারো, দুই, তিন, এগারো যোগ দুই, এগারো বারো তেরো, তেরো আর তিন কত? ষোলো। ছয় দুই আট, আট আট চার কত? চোদ্দ, বারো। পাঁচ পাঁচ দশ, দশ আর তিন তেরো। ঠিক আছে, পাঁচ নম্বর, ছয় নম্বর যুদ্ধ করাই, তিন আট। আট আর একে নয়, নয় আর তিনে, অথবা আট আর তিন কত? এগারো, এগারো একে বারো। এই হচ্ছে যে তিন সংখ্যার যোগফল। ঠিক আছে, তো আমরা তিন সংখ্যার যোগফল করলাম। এখানে আরও কতগুলো, আরও কয়েকটা অঙ্ক আছে, এই দেখো সত্তর পৃষ্ঠার নিচের দিকে অঙ্কগুলো, এই যেগুলো আমি এখানে তোমাদেরকে চারটা অঙ্ক করে দিলাম, আর তিনটা, দুই তিনটার মতো আছে, তোমরা ওগুলো করতে হবে বাসায়। এর পরের পৃষ্ঠা দেখো, বিয়োগ। একটি বিদ্যালয়ে আলমারিতে চোদ্দটি বল ছিল, শিশুরা সেখান থেকে চারটি বল নিয়ে মাঠে খেলছে, তাহলে আলমারিতে আর কয়টি বল রইল? বল ছিল কয়টি? চোদ্দটি। নিয়ে খেলছে কয়টি? চারটি। তাহলে আর সেখানে বল, শিশুরা সেখান থেকে চারটি বল নিয়ে মাঠে খেলছে, তাহলে আলমারিতে আর কয়টি বল রইল? তাহলে চোদ্দো থেকে চার আমরা বিয়োগ দিব, বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে সত্তর, একাত্তর পৃষ্ঠা প্রথমটা, একাত্তর পৃষ্ঠা প্রথমটা চোদ্দো থেকে চার গেলে কত? দশ, তাহলে হবে কি? দশ। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপর আরেকটা অঙ্ক আছে, ওই অঙ্কটা তোমরা একটু বাসায় ট্রাই করবা, বাসায় ট্রাই করলে আশা করি পারবে, সমস্যা হবে না। ঠিক আছে,
আর 71 পৃষ্ঠায় আমি 70 পৃষ্ঠায় আমি 5 এর 70 পৃষ্ঠা 5 এর যে যোগগুলো নিচের তিনটা করাই নিয়ে তিনটা তোমরা এসডব্লিউ করবে। হ্যাঁ এই তিনটা তোমরা নিজেরা করবে। আর এখানে এরপরে আরেকটা অঙ্ক আছে, এবারে তোমরা ট্রাই করবে বিয়োগটা। আমি তোমাদেরকে এরপরে পরেরগুলো আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্ত। আমি যেগুলো প্র্যাকটিস করিয়েছি তোমরা একটু বাসায় বারবার দেখবা, তাহলে দেখবা যে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্টে হোম স্টে সেফ। ধন্যবাদ সবাইকে।